Haste ha pangsulai jangma yagulo fano haste ni rung shurung nai rogni shurung thani kebeng mu bomohai kebeng mu hunke tabuk fano ADC amjai rogo degree college rog tongi fano PG course ma khlaya Tripura haste wo kebang ma rung no kotor no tongu tia batamuni bagi ADC amjai rogo rung no kotoro purina thang thani kaham shep shap mania shungmung ajai phaika rung shurung nai rogni o kebeng mu no kitingai tini sangrong shalo TT ADC ni XCEM Borom Ganang Radha Jorong Debbarma Rung Shurungai Rungni Logi Bajakha Tamuni Bagai MBBS College Shongsana Ni Shamungno Kebengito Kumlung College Obo Kokborok Tei English Ni Post Graduation Course Chalu Khwlaina Bagai Higher Education Department Ni Thani Kobokmu Yaharka যে গপেন ইতিমধ্যে সাতটাই পিপিপি মডেলের কলেজ করবে এটা মোহনপুর হবে তোলা বাগান হবে তোলাকোনা হবে কাঁকড়াবনা হবে ধর্মনে হবে কিন্তু কেন এডিসি হেডকোয়ার্টারে একটা পিপিপি মডেলে হলে কেন কলেজ হবে না এডিসি এলাকায় কেন পিপিপি মডেলে একটা কলেজ হবে না যদিও পিপিপি মডেলটা আমরা সমর্থন করি না আমরা চাই সরকারি উদ্যোগেই স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কারণ সরকারেরই দায়িত্ব আমার ঘরের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করা আপনাদের লেখাপড়ার দায়িত্ব তো সরকারকে নিতে হবে না নিয়ে পাবলিকের কাছে তুলে দেওয়া ব্যবসার জন্য এটা তো কোনো মতেই হতে পারে না এখন এই যে আমরা খুঁটি একাডেমি স্কুলটা করলাম টুথপেস্ট থেকে আরম্ভ করে সাবান থেকে আরম্ভ করে তেল থেকে আরম্ভ করে জুতা মোজা শীতের সময়ে শীতের কাপড় সমস্ত কিছু দিতাম এখন এখানে 1400 টাকা দিয়ে এখন ভর্তি হতে হচ্ছে বিদ্যাযুতির নামে এটাও এক ধরনের বেসরকারি হতে যাচ্ছে এটা আমরা সমর্থন করি না এরপরেও বলবো সরকারি বেসরকারি উদ্যোগে যখন শিক্ষার জন্য চেষ্টা করছে সরকার পিপিপি মডেলে স্কুল করার জন্য সাতটা হোক করার জন্য কথা বলছে আমরা তাই এলাকায় একটা অন্তপক্ষকে একটা পিপিপি মডেল স্কুল উঠো তাহলে বলে শুধু অন্য জায়গায় শুনে নেই বা আমি ও জায়গায় এত বড় সুযোগ তোমার অর্থনীতির উপর কম করবে করে নাই আমরা কম করো সাবজেক্ট ইংরেজিতে ইংরেজি এম এ করার হোক অন্য জায়গায় স্কুলে হোক কলেজে হতে পারে কেন পারবে না আর এমনিতেই তবে স্টাইপেন্ড ডক্টর ঠিক মতো রেগুলার মজা স্কুলে তো এখন মতো পায় না এখন স্কুলে হ্যাঁ 4-5,000 only কেন আজকে থেকে 4 বছর আগে এখানে 10-12,000 টাকা স্কলার পেতেন আপনারা যেটা স্কলার পায় শুধু সেন্ট্রাল স্কলারটা পায় রাজ্য সরকার স্কলারটা এখন দেওয়া হচ্ছে না আমি কয়েকদিন আগেও ক্যাশমিট করে বললাম কেন এটা হবে রাজ্য সরকারের স্কলারের দায়িত্ব লেখাপড়ার দায়িত্ব নাই শুধু কেন্দ্র সরকারের স্কলার টাকা পান অথচ আজকে থেকে 4-5,000 টাকা স্কলার পাইত কারণ রাজ্য সরকার এডিসি মিলে এই স্কলারটা দেওয়া তাহলে এটা কোনো মতেই কাম্য না আমরা চাই বিশেষ করে কমলা ডিগ্রি কলেজে